सर। हाँ हेलो सर। हाँ सर, एक्चुअली आमी अपने कंपनी एड देखे चला, वो अपने ना यूएसए कंपनी से लेडीज पीए दौर कर तो शेज़ो ने ऐसे सर। ओ अच्छा अच्छा, यूएसए चाकरी पे पट्टा। अच्छा सुन, प्लीज बोलो। বলছিলাম যা যা ডকুমেন্টস লাগবে এনেছেন তো, মানে আধার কার্ড, আই কার্ড, মার্কশিট এগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, এই এই ফাইলগুলো। আচ্ছা আচ্ছা। মা গুড, ভেরি গুড, আপনার তো রেজাল্ট খুব ভালো আছে, মানে এই চাকরিটাতে যা যা প্রয়োজন সব কিছুই আপনার আছে, খুব ভালো। এই চাকরি আপনার কেউ আটকাতে পারবে না। সত্যি বলছেন স্যার, চাকরিটা আমি পাবো তো? ইয়েস, চাকরিটা তো তোমার মতো মেয়েদের জন্যই অপেক্ষা করছে। তুমি এক কাজ করো, এক মাসের মধ্যে ভিসা আর পাসপোর্ট রেডি করে নাও, তোমাকে আমি ইউএসএ পাঠিয়ে দেবো, কেমন? তো স্যার, পাসপোর্ট ভিসা বানাতে কত খরচা হবে? কত? এই 2 লাখ 2.5 লাখ টাকার মতো লাগবে। 2.5 লাখ টাকা? নেই তো কি হয়েছে, ধার করো কোথাও থেকে, ভাবতে পারছ? একবার যদি তুমি ইউএসএ তে যেতে পারো, মাসে 3 লক্ষ টাকা স্যালারি পাবে। কি বেবি দেখবে একবার? 3 লাখ? ইয়েস বেবি, 3 লাখ টাকা। তুমি এক কাজ করো, তুমি আজ রাত 8টায় হোটেল হানিমুনে আমার সাথে মিট করো, আমি ততক্ষণ উপর মহলে কথা বলছি, দেখছি তোমার ভিসা ও পাসপোর্টের ব্যাপারে কিছু ব্যবস্থা করতে পারি কিনা, কেমন? অবশ্যই এসে কিন্তু আজ রাতে, মনে একবার যদি তুমি ইউএসএ তে যেতে পারো, 3 লাখ টাকার চাকরি তোমার কেউ আটকাতে পারবে না, একেবারে হাতের মুঠো, কেমন? শোনো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। কে ওই চিটিং মাস্টার যে মেয়েদের ভিসা দেওয়ার স্বপ্ন দেখিয়ে রুমে ডাকে? আরে ও তো এখন জেলে, পুলিশ ধাপ্পা বাজি ধরে ফেলেছে, যার জন্য ওকে জেলে ভরে দিয়েছে। ও মাই গড,